এয়ারপ্লেন মানুষের সবচেয়ে মারাত্মক যুগান্তকারী আবিষ্কারের মধ্যে একটি। আজ হাজার হাজার লোক বিমানে করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছে। মাটি থেকে যখন হাজার কিলোমিটার উপরে আমরা যখন এয়ারপ্লেন বা বিমানে করে বসে থাকি, আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর দায়িত্ব থাকে বিমানের চালক অর্থাৎ পাইলটের হাতে। টেক অফ এবং ল্যান্ডিং পাইলটের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটি কাজ, কারণ এই সময় একটি ছোট্ট ভুল নিজের এবং বিমানে অবস্থিত সকল যাত্রীদের বাঁচা এবং মরা নির্ভর করে। সাধারণত এয়ারপোর্টে একটি লম্বা রানওয়ে থাকে, যেখানে বিমান টেক অফ করার জন্য খুব দ্রুত গতিতে বিমানকে চালিয়ে নিয়ে যেতে হয় এবং বিমান থামানোর জন্য ব্রেক ধরে থামাতে হয়। পুরো বিশ্বে এমন কিছু এয়ারপোর্ট আছে যেখানে প্লেন থামানো এবং ফ্লাই করা নিজের জীবনে ঝুঁকি নেওয়ার সমান, কারণ হল সেখানকার বিপজ্জনক এয়ারপোর্ট গুলো পাহাড়ি এলাকা, বরফে ভরা রানওয়ে আর পানিযুক্ত জায়গা। প্লেন ল্যান্ডিং এর এবং টেক অফ করার জন্য খুবই বিপজ্জনক। কিছু জায়গা রানওয়ে প্রয়োজনের থেকে বেশি ছোট, আবার কোথাও কোথাও ঘূর্ণিঝড়, প্রচন্ড বাতাস, আবার কোথাও প্রতিনিয়ত তুষারপাত ঘটে, আবার কোথাও এয়ারপোর্ট একবারে পাহাড়ের কর্নারে, আবার কোনো এয়ারপোর্টের পাশেই সবার চলাচলের রাস্তা, এমনকি রেল ক্রসিংও আছে। এটা সেই জায়গা যেখানে জীবনের ঝুঁকি থাকে সব সময়, আর যে কোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও থাকে। আসুন জেনে নেই এই বিশ্বের মারাত্মক 10টি বিপজ্জনক এয়ারপোর্ট। তো চলুন শুরু করা যাক। তার আগে প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। নাম্বার 10-এ আছে বারা এয়ারপোর্ট। বারা এয়ারপোর্টটি স্কটিশ আইসল্যান্ডে অবস্থিত। এই এয়ারপোর্টটি একটি বিচে অবস্থিত। যদিও এখানে ল্যান্ডিং এবং টেক অফ এর জন্য তিনটি আলাদা আলাদা রানওয়ে অবস্থিত আছে, তারপরেও কিন্তু এখানে একবারে একটি রানওয়ে একবারের থেকে বেশি ব্যবহার করা যায় না। এই এয়ারপোর্টটি বিচে তৈরি করার কারণে এটিতে ল্যান্ডিং এবং টেক অফ করার আগে এখানকার আবহাওয়ার চলমান হালচাল সবসময় পর্যবেক্ষণ করে ল্যান্ডিং বা টেক অফ করা হয়। এই বিচের রানওয়েতে এমার্জেন্সি ল্যান্ডিং এর কোন সুবিধা পাওয়া যায় না, কারণ সমুদ্র হওয়ার কারণে এমার্জেন্সি ল্যান্ডিং এর সময় স্রোতের কারণে দুর্ঘটনাও হয়ে থাকে। এখানে রানওয়েতে সবসময় পানি এবং সমুদ্রের স্রোত থাকে, যার কারণে এই জায়গায় সর্বদাই বিচ্ছিন্ন হয়ে থাকে। প্লেনকে অনেক সাবধানতার সাথে ল্যান্ডিং করাতে হয়। অনেক সময় বেশি স্রোতের কারণে রানওয়ে পুরোপুরি ডুবে থাকে পানির নিচে, তাই রাতে সবসময় এখানে ল্যান্ডিং করা একেবারেই অসম্ভব, কারণ প্রচন্ড বাতাস ও স্রোতের কারণে প্লেন ল্যান্ডিং করা মারাত্মক বিপজ্জনক এবং অসম্ভব হয়ে পড়ে, যার কারণে এখানে আবহাওয়ার উপর নির্ভর করেই প্লেন ল্যান্ডিং করানো হয়ে থাকে। নাম্বার 9-এ আছে টনকন্টিন এয়ারপোর্ট, হন্ডুরাস, টিগুসিগালপা। হন্ডুরাস টনকন্টিন এয়ারপোর্ট পৃথিবীর সবচেয়ে ছোট এবং কমার্শিয়াল এয়ারপোর্ট। তার দৈর্ঘ্য মাত্র 6,112 মিটার। কমার্শিয়াল এয়ারপোর্টে সাধারণত বড় আকারের বিমান অবতরণ করা হয়, আর বড় বিমানগুলোর জন্য এই রানওয়েটি অনেক ছোট। এই এয়ারপোর্টের চারপাশে অবস্থিত বড় বড় পাহাড় ছোট আকারের রানওয়েতে ল্যান্ডিং করা আরো বেশি মুশকিলের এবং জটিল করে, কারণ পাহাড় থাকায় সোজা রানওয়ের পরিমাণ কম, তাই ল্যান্ডিং এর সময় প্লেনকে পাহাড়ের পাশ দিয়ে বাতাসের সাথে ঘুরে প্রায় বাঁকা হয়ে রানওয়েতে ল্যান্ডিং করতে হয়। এর কারণে অনেক সময় রানওয়ের কাছে আসার পর অনেক সময় বিমান সোজা হয়ে ল্যান্ডিং করতে পারে না, তখন ক্রস ল্যান্ডিং করতে হয়। বড় প্লেনকে ছোট রানওয়েতে ল্যান্ডিং করা খুবই বিপজ্জনক। রানওয়ে ছোট হবার কারণে রানওয়ের শেষ হতেই পাহাড় এবং ল্যান্ডিং এর সময় রানওয়ে ছোট হবার কারণে দ্রুতগতির সাথে টার্ন নিয়ে জলদি স্পিড কমিয়ে ফেলতে হয়। নাম্বার 8-এ আছে আগাতি আইসল্যান্ড এয়ারপোর্ট, লাক্ষাদ্বীপ, ইন্ডিয়া। লাক্ষাদ্বীপ ভারতের একটি ছোট বিমানবন্দর, মাত্র 30 মিটার প্রস্থ এবং 1204 মিটার লম্বা। চারপাশে সামুদ্রিক পানি দিয়ে ভরা এই এয়ারপোর্টটি রানওয়েতে প্লেনকে ল্যান্ডিং করা খুবই বিপজ্জনক একটি কাজ, কারণ সঠিক সময়ে ব্রেক লাগিয়ে প্লেনকে থামাতে না পারলে বিমানটি রানওয়ের বাইরে পানিতে গিয়ে পড়বে। এই আইসল্যান্ডে 1988 সালে এই রানওয়েটি তৈরি করা হয়। ডনিয়ার 228 এর মতো ছোট বিমানকে অবতরণ এর জন্য তৈরি করা হয়েছিল। এই রানওয়েটি সমুদ্রের মাঝামাঝি তৈরি করা হয়েছিল, টেম্পোরারি হিসেবে তৈরি করা হয়েছিল, যেখানে বেশি সুবিধা প্রদান করা হয়নি। তারপর 2010 সালে এটিকে পুরোপুরি অপারেশনাল হিসেবে তৈরি করা হয়। নাম্বার 7-এ আছে প্রিন্সেস জুলিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, প্রিন্সেস জুলিয়ানা এয়ারপোর্ট সেন্ট
সেন্ট মার্টিনের ক্রেডেবল এর প্রধান এয়ারপোর্ট। এর নাম কুইন জুলিয়ানা নামে রাখা হয়। এই এয়ারপোর্টটি সমুদ্রের খুবই কাছে অবস্থিত। আর যে বিষয়টি বেশি ভয়ঙ্কর সেটি হলো লো অ্যালটিটিউড ল্যান্ডিং, অর্থাৎ এখানে ল্যান্ডিং করতে বিমানকে পানির অনেক কাছাকাছি নিয়ে আসতে হয়। আর এমন করার সময় সমুদ্রের মাহু বিচ এত কাছে নিয়ে আসতে হয় যে দেখে মনে হবে প্লেনটি মনে হবে পানিতেই নেমে পড়বে। এ কারণেই মাহু বিচটি সেখানে অনেক বেশি প্রসিদ্ধ ও জনপ্রিয় একটি বিচ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। লোক এখানে ল্যান্ডিং এবং টেক অফ দেখার জন্যই আসেন এবং অপেক্ষা করেন। আপনারা সাধারণত দেখেছেন বিমান কাছে আসার সাথে সাথে অনেক বড় দেখায় এবং তার শব্দ অনেক বেশি আকারে শোনা যায়। প্রিন্সেস জুলিয়ানা বিশ্বের এমনই একটি এয়ারপোর্ট যেখানে প্লেন ল্যান্ডিং করার সময় অনেক বেশি নিচে থেকে দেখা যায় এবং এর আওয়াজ এবং তীব্র বাতাসের আনন্দ বিচে অবস্থিত লোকজন সেটার ভরপুর আনন্দ এবং মজা গ্রহণ করেন। কিন্তু প্লেন চালানো পাইলটদের উপর এর প্রেশার কি পরিমাণ পড়ে সেটা তো শুধু সেই পাইলটই জানবেন। নাম্বার ছয় আছে পোর্টজিভেল এয়ারপোর্ট, ফ্রান্স। এই বিমানবন্দরটির রানওয়ে দুনিয়ার সবচাইতে ছোট রানওয়ের মধ্যে একটি, যার দৈর্ঘ্য মাত্র 537 মিটার। সাধারণত রানওয়ে সোজাসুজি হয়ে থাকে যেখানে প্লেনকে সামলানো অনেক সহজ হয়ে থাকে, কিন্তু ছোট রানওয়ের পাশাপাশি এই বিমানবন্দরটির রানওয়েটি অনেকটাই ঢাল প্রকৃতির। এই জায়গাটিতে বরফের পাহাড় চারপাশে হওয়ার কারণে রানওয়েটি সর্বদাই পিচ্ছিল হয়ে থাকে। এজন্য সাধারণত পাইলটের কাছে বরফে তৈরি এই পিচ্ছিল এয়ারপোর্টে বিমান অবতরণ করা এবং সেটাকে সামলে নিয়ে থামানো একেবারেই অসম্ভব। এর জন্য এখানকার পাইলটদেরকে এই এয়ারপোর্টে প্লেন অবতরণ এবং ফ্লাইট করতে হলে স্পেশাল ট্রেনিং এর সার্টিফিকেট অর্জন করতে হবে, নইলে তাদের এখানে বিমান চালানোর উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়ে থাকে। ছোট রানওয়েতে বিমান টেক অফ এবং ল্যান্ডিং করার জন্য পাইলটদের প্রতিবারই খুবই সংঘর্ষ করতে হয়, আর যতক্ষণ প্লেনে অবস্থিত যাত্রীরা সেফলি প্লেন দরজা দিয়ে বাইরে আসতেন না ততক্ষণ তাদের প্রত্যেকের দম প্রায় বন্ধই হয়ে থাকে। নাম্বার পাঁচে আছে লুকলা এয়ারপোর্ট, নেপাল, যেটাকে অফিসিয়ালি সেটাকে ডাকা হয় তেনজিং হিলারি এয়ারপোর্ট। নেপালের এই এয়ারপোর্টটি বিশেষ করে মাউন্ট এভারেস্টের আরোহীদের জন্য তৈরি করা হয়েছে। যে বিষয়টি এই এয়ারপোর্টকে সবচেয়ে বিপজ্জনক করেছে সেটা হলো এখানকার ছোট রানওয়ে। ছোট রানওয়ে হওয়ার কারণে প্লেনকে অল্প সময়ের মধ্যেই হাই স্পিডে নিয়ে ফ্লাই করতে হয়। এরকম করার সময় প্লেনের পাইলটকে কোনো প্রকার ভুল করার প্রশ্নই ওঠে না, কারণ ছোট রানওয়ের পরেই আছে 600 মিটার গভীর খাল রয়েছে। ছোট রানওয়ে এবং গভীর খাল এই দুটি বিষয় এই এয়ারপোর্টকে খুবই রিস্কি বানিয়ে দিয়েছে। সেজন্য এখানে বিমান টেক অফ আর ল্যান্ডিং এর জন্য পাইলটকে স্পেশাল ট্রেনিং প্রদান করা হয়। নতুন পাইলটকে এখানে বিমান চালানোর কোন প্রকার অনুমতি দেওয়া হয় না। বিমান টেক অফ এবং ল্যান্ডিং এর সময় পাইলটকে সঠিক টাইমিং, সঠিক সময়ের ব্রেকিং এবং সঠিক পরিস্থিতির বিবেচনা করে বুদ্ধির ব্যবহার করে বিমান চালাতে হয়। বেশিরভাগ সময় প্রচন্ড মেঘ ও কুয়াশা হবার কারণে রানওয়ে দিনের বেলাও ঠিকভাবে দেখতে পাওয়া যায় না, আর দুর্ঘটনার সম্ভাবনা অনেক হারে বেড়ে যায়। সেজন্যই এই এয়ারপোর্টটি পৃথিবীর সবচাইতে বিপজ্জনক বিমানবন্দরের মধ্যে একটি। নাম্বার চারে আছে পারো এয়ারপোর্ট, ভুটান, হিমালয়ের মাউন্টেন্স ভুটান। ভুটানের সবচেয়ে বড় চারটি এয়ারপোর্টের মধ্যে এটি চারপাশের পাহাড়ের সাথে ঘেরা। এই এয়ারপোর্টটি হিমালয়ের গভীর খালের মাঝামাঝি অবস্থিত। এখানে প্লেন ল্যান্ডিং করা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ল্যান্ডিং এর মধ্যে একটি হিসেবে জানা যায়। পাহাড়ের মাঝে অবস্থিত হবার কারণে পরিবর্তনশীল আবহাওয়ার তীব্র হাওয়া ঠেকিয়ে রানওয়েতে নামার সময় খুবই মুশকিলে পড়তে হয় এখানকার পাইলটদের। আবার এখানকার ছোট রানওয়ে আরো অবশিষ্ট আতঙ্ককে পরিপূর্ণ করে বাড়িয়ে তোলে। পাহাড়ের কারণে প্লেন সোজাসুজি চালানো অসম্ভব হয়ে যায়, তার জন্য পাইলটকে প্লেনকে ঘুরিয়ে ল্যান্ডিং করতে হয়। রানওয়ের দৈর্ঘ্য মাত্র 1981 মিটার, যেখানে বড় আকারের প্লেনকে ল্যান্ডিং করা খুবই কঠিন, এমনকি অসম্ভবও বটে। সঠিক সময় ল্যান্ডিং এবং ব্রেকিং করা না হলে বিমান পাহাড়ের সাথে ধাক্কা লাগার সম্ভাবনাও থাকে, আর প্লেন ল্যান্ডিং এর সময় রানওয়েতে বাঁকাতেরাও হতে পারে।
নাম্বার তিনে আছে জিব্রাল্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জিব্রাল্টার। ব্রিটেনের একটি ছোট জায়গা হলো এই জিব্রাল্টার এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি খুবই অদ্ভুত এবং ভিন্ন প্রকৃতির, কারণ এই এয়ারপোর্টটির রানওয়ে একদম হাইওয়ে মাঝামাঝি তৈরি করা হয়েছে। রেলওয়ে ক্রসিং এ ট্রেন আসলে ট্রাফিক থামিয়ে দেয়, আবার চলে গেলে ট্রাফিক উঠে যায়। ঠিক এরকমই জিব্রাল্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও দেখতে পাওয়া যায় হাইওয়ে মাঝামাঝি অবস্থিত হবার পাশাপাশি এই এয়ারপোর্টটি অনেক ছোট রানওয়ে হিসেবেও পরিচিত। পাশাপাশি এয়ারপোর্টের দুই পাশে মেডিটেরিয়ান সি দ্বারা আবৃত থাকে। প্লেনের টেক অফ এবং ল্যান্ডিং এর সময় হাইওয়ে তে ট্রাফিক দ্বারা থামানো হয়, আবার হাইওয়ে ট্রাফিক ছেড়ে দেওয়া হয়। ছোট রানওয়ে হবার কারণে পাইলটকে তাড়াতাড়ি করে ব্রেক ধরে বিমানটিকে থামাতে হয়। এই সময় হওয়া একটি ছোট ভুল প্লেনকে সোজাসুজি পানিতে বিধ্বস্ত করতে পারে, অথবা কাছে অবস্থিত ট্রাফিকের সাথে টক্করও মারতে পারে। নাম্বার দুই আছে ব্রিসবোর্ন এয়ারপোর্ট নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের এই এয়ারপোর্টটি জিব্রাল্টার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতোই, কিন্তু এখানকার এয়ারপোর্টের ট্রাফিককে প্লেন পার হবার জন্য ওয়েট করতে হয় না, এখানে প্লেনকেই অপেক্ষা করতে হয় যখন রানওয়ে কখন রানওয়ে ফাঁকা হবে, কারণ এই এয়ারপোর্টের রানওয়ে এর মাঝখানে থেকে একটি রেলওয়ে ট্র্যাক বরাবর পার হয়ে গেছে। পৃথিবীতে এমন এয়ারপোর্ট খুবই কম আছে যার মাঝামাঝি ট্রেন যাতায়াত করে। এখানে প্লেন এবং ট্রেন এর সঞ্চালন সাথে করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেল এবং প্লেন ট্রাফিক খুবই ব্যস্ত থাকে। এরকম অনেক ধরনের প্লেন ল্যান্ডিং এর সময় ট্রেন দেখতে পাওয়া যায়, যার কারণে ল্যান্ডিং কে পোস্টপন্ড করা হয়ে থাকে। নাম্বার এক আছে ম্যাকমুডো এয়ার স্টেশন অ্যান্টার্কটিকা। ম্যাকমুডো এয়ার স্টেশন অ্যান্টার্কটিকার এই এয়ারপোর্টটিকে বানানো হয়েছে সম্পূর্ণ বরফের উপর। এর রানওয়ে বরফের উপরেই তৈরি, তাই এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এয়ারপোর্টের মধ্যে একটি, কারণ অ্যান্টার্কটিকা একটি বরফাচ্ছন্ন জায়গা যেখানে অনিচ্ছা সত্ত্বেও প্লেনকে বরফের মধ্যেই ল্যান্ডিং করতে হয়। অ্যান্টার্কটিকাতে প্লেন ল্যান্ডিং করার জন্য পাইলটকে স্পেশাল কোল্ড ওয়েদার ল্যান্ডিং এর ট্রেনিং প্রদান করতে হয়, কারণ পিচ্ছিল হবার কারণে বিমানের ভারসাম্য ব্যালেন্স নষ্ট হতে পারে আর গম্ভীর দুর্ঘটনাও ঘটতে পারে।